সুলগ্নার যে স্টুডিও এবং বা বুটিক আমরা যেটা বলতে পারি তার ইনগ্রেশন হলো ফর্মালি। তো আজকে আমার সুলগ্নার কাছে এটাই জানার যে ঋতুপর্ণা দিকে দিয়েই কেন তুমি করলে, মানে ঋতুপর্ণা দিন প্লাস লাইভ এন্ড লাইট, আপনারা সবাই জানেন যে একটা নতুন ছবি আসছে রেশমি মিত্র, যেখানে ঋতুপর্ণা দিন ডাবল রোল প্লে করছে, একটা যেমনি ভীষণ সুন্দর একটা গ্ল্যামারাস একজন বিগ সুপারস্টার অ্যাক্ট্রেসের রোল করছে, তার সাথে সাথে একটা স্ট্রাগলিং অ্যাক্ট্রেসেরও রোল করছে। তো সুলগ্নার কানেকশনের সাথে সুলগ্না কীভাবে মনে করো যে এটা ব্লেন্ড হচ্ছে, যে ঋতুপর্ণা দিন দুটো গ্ল্যামার, একটা গ্ল্যামার পার্ট একটা গ্ল্যামার প্লে? হয়তো সন্ধ্যে ঋতুপর্ণাদি ছিল, আমি হাই বলেছি অনেক, মানে ফ্যান যেহেতু খুবই বড়, তো আমি ছোটবেলা থেকেই ঋতুপর্ণাদির নাচ, তারপর সিনেমা সব কিছুতেই আমি মানে খুবই এক্সাইটেড থাকতাম। তো যখনই দেখা হতো তখনই মাকে এসে বলতাম, মা দেখো আজকে আবার আমাকে হাই বলেছে। তো ছোট থেকেই আমার একটা এরকম মানে একটা, আমি একটা ফ্যানই বলতে গেলে। তারপরে আমার একটা কনসার্ট হয়েছিল, সেখানে ঋতুপর্ণাদিকে রিকোয়েস্ট করেছিলাম একবার আসতে, তো ঋতুপর্ণাদি এসেছিল। তো আমাদের বাংলায় সুপারস্টার বলতে তো ঋতুপর্ণাদি একটা, মানে শুধু বাংলায় নয় বলিউড টলিউড সবেতেই সব থেকে গ্রেসফুল লেডি বলতে আমরা ওনাকে বুঝি। তো আমার এই স্টোরটা বা বুটিকটা খোলবার জন্য আর কারোর কথা আমার মাথাতেই আসেনি, উনি একদম পারফেক্ট একজন। উনি যে আমার সাথে অ্যাসোসিয়েটেড হতে চেয়েছে, আমার মানে আমার যে ইনিশিয়েটিভটাতে, সেটাই আমার জন্য অনেক। জীবনের মানে জীবনটাকে ব্লেন্ড করতে পারো, বা তোমার যে ছবিটা আসছে তার সাথে কিভাবে তুমি এটাকে ব্লেন্ড করতে পারো? প্রথমেই সবাইকে সুপ্রভাত আমার প্রিয় মিডিয়া বন্ধুদের, বিকজ পুজো এবং দিওয়ালি দুটোতেই আমি কলকাতায় ছিলাম না, তাই পুজো দুটোর জন্যই আগাম, মানে আগাম না মানে বিলেটেড শুভেচ্ছা। আর অ্যাকচুয়ালি আজকে এখানে আসার দুটো কারণ, একটা হচ্ছে আমরা জীবনের পথ চলতে চলতে আমরা এমন কিছু কাজের মধ্যে দিয়ে নিজেদেরকে ডিসকভার করি, তখন নিজেদের খুব ইন্সপায়ার্ড লাগে। সেরকমই আমার একটা কাজ, সেটা হচ্ছে ল্যান্ডলাইট, এবং তার জন্য আমি আমার প্রিয় বান্ধবী এবং অনেক বছরের অ্যাসোসিয়েশন আমার আর রেশমির, যেটা আমরা এই কাজটা করেছি সেটার একটা খুব সুন্দর মেলবন্ধন পাওয়া যাবে এই ছবিটা থেকে। এবং আজকে আর একটা যেটা কারণ, এটা প্রধান কারণ, আর একটা কারণ হচ্ছে অবশ্যই একজন মহিলার একটা খুব অসাধারণ ইনিশিয়েটিভ, সেটা হচ্ছে সুলগ্না। এবং সুলগ্না প্রকৃত একজন খুব কমপ্লিট একজন মানুষ বলে আমার মনে হয়, কারণ একজন ডান্সার তার তার শিল্পী সত্তার মধ্যে না অনেকটা বোধ হয়ে থাকে, মানে তার ভেতরকার আনন্দে সে কিছু সৃষ্টি করে। তো সেই সৃষ্টির থেকেই আমার মনে হয় এই সৃষ্টিটা এসেছে, এবং সেই সৃষ্টিশীলতার যেই ভেতরকার যেই চাহিদাটা থেকে অনেক কিছু জন্ম নেয়। তো আজকে এই যে ও ভেতর থেকে এই যে ভিউয়ার্সদের জন্য যে ভাবনাটা ভেবেছে, সেটা অত্যন্ত সাধুবাদ জানাই, এবং আমি চাইবো যে আমাদের তরফ থেকে যা যা তোমার সাহায্য লাগবে এই ব্যাপারে আমরা নিশ্চয়ই সেটা করবো। রেশমিজি, তোমাকে দেখা গেল তুমি স্টোরের অনেক প্রোডাক্টস দেখছিলে, কেমন লাগলো কালেকশন? কালেকশন খুব ভালো লেগেছে, বিশেষ করে ওদের কাট আমার খুব ভালো লেগেছে, অ্যান্ড মাটেরিয়াল, মানে মাটেরিয়াল যেহেতু আমাদের বেশিরভাগ সময়টা তো গরমের মধ্যে আমি থাকতে হয়, তো কাটটা ইউজ করেছে দেখতে পাচ্ছি। তো আর কিছু জুয়েলারি দেখলাম, যার মধ্যে বেশ অভিনবত্ব আছে, যে পঞ্চপ্রদীপ দিয়ে করেছে বা দোকরা ইউজ করেছে, খুব ভালো লেগেছে। আমার মনে হয় মানে আমি পরের ছবিতেও যদি ওকে ইউজ করতে পারি তাহলে আমার একটু নতুনত্ব আসবে আর কি। লাইমলাইটও তো সামনে মুক্তি অপেক্ষায়, সেটা নিয়ে কতটা এক্সাইটেড? লাইমলাইট নিয়ে আমি খুব যে টেনশন করছি তা নয়, কারণ ইতিমধ্যে ট্রেলার বেরিয়েছে এবং চটচট করে ভিউয়ার বাড়ছে, আর ঋতু ডাবল রোল ঋতু এত সুন্দর অ্যাক্টিং করেছে। তার আগে আমরা বাল্টিমোরে দেখালাম, আমেরিকাতে আমরা দিল্লিতে দেখালাম, কিন্তু সবাই বেশ ভালোভাবে নিয়েছে, আমার মনে হয় যে খুব ভালোই হবে।
সুলভ মে প্রথমে জানতে চাইবো নতুন কালেকশনটা নিয়ে যদি একটু বলেন। আমাদের মেইনলি হচ্ছে উইভিং ইউনিট, তো বেঙ্গল উইভিং টেকনিক যেগুলো সেইগুলো মানে আমাদের অনেকগুলো তাঁতি আছে যারা আমাদের সাথে আর কি অ্যাসোসিয়েটেড আছে। অ্যাকচুয়ালি হ্যান্ডলুমটারই ওপর আমাদের বেশি ফোকাস করে, তার কারণ হচ্ছে এখন পাওয়ার লুমের যুগ, তো তো তাঁতিদের মোটামুটি ভাত আর জোটে না, তো লোকে অনেক সস্তায় তারপর অনেক ফেক মেটেরিয়াল দিয়ে পাওয়ার লুমে মানে একদিনে প্রায় 10-12 শাড়ি হয়ে যায়, যেখানে একটা উইভ করতে গেলে একটা শাড়ি এক সপ্তাহ বেশি লাগে, তো মানে প্লেন শাড়িও এক সপ্তাহ বেশি লাগে কিছু কিছু, তো সেই কারণে লোকে অপ্ট করছে পাওয়ার লুম এসে। কিন্তু এতে আমাদের উইভারদের কাজ তো নেই, প্লাস আমাদের যে ইন্ডিয়ান ট্র্যাডিশন বা প্রত্যেকটা ইন্ডিয়ার পার্টিরই তো একটা উইভিং টেকনিক থাকে যেটার সাথে ট্র্যাডিশন কালচার জড়িয়ে থাকে, তো সেই জিনিসগুলো কোথাও একটা হারিয়ে যাচ্ছে, তো প্রথমত সেইটা সাপোর্ট করার জন্যই আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি। আমাদের সবই মোটামুটি ম্যাক্সিমাম আমাদের বেঙ্গল হ্যান্ডলুমেরই জিনিস আছে যেটা আমাদের উইভাররা করছে, তাছাড়াও আমি কালেকশন করছি মানে একদম উইভারদের সাথে কাজ করে বেনারসের কিছু শাড়ি রাখছি, চান্দেরির শাড়ি রাখছি, তারপর আমাদের আরও ইচ্ছা আছে আরও এক্সপ্লোর করার, একদম মানে গ্রাউন্ড লেভেল থেকে উইভারদের সাথে কাজ করে তাদের থেকে মানে অ্যাটলিস্ট তাদের যাতে কিছু সাপোর্ট হয় সেটারই চেষ্টা, তো আমার কালেকশন মেনলি সেটারই। তাছাড়া আমাদের ডেলিভারিও আছে, কিন্তু আমরা একদম পিওর ফ্যাব্রিক ইউজ করি যেটাতে স্কিন অ্যালার্জিও হয় না, ব্রিদেবল মেটেরিয়াল, পরলে আনকমফোর্টেবল লাগবে না, প্লাস মেন জিনিস যেটা সেটা হচ্ছে এনভায়রনমেন্টে কোনো এফেক্ট পড়ে না, কারণ এখন তো ফাস্ট ফ্যাশনের যুগ, পার সেকেন্ড মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ জামা তৈরি হচ্ছে, তো সেই জিনিসগুলো যেইগুলো দিয়ে বানানো সেইগুলো এনভায়রনমেন্টের জন্য মানে নন বায়োডিগ্রেডেবল জিনিস দিয়ে বানানো, তো পাইল আপ হয়েই যাচ্ছে পলিউশন করার জন্য। সো আমাদের এটাও আরেকটা কজ যে একদম ন্যাচারাল ফাইবার দিয়ে আমরা জামা বানাই, তো ডেলিভারির জন্য আমাদের আছে, প্লাস ওয়েডিং কালেকশন আছে। তো শাড়ি একদম কটন শাড়ি আমাদের শুরু হচ্ছে 800 দিয়ে, তারপর 1-2 lakh শাড়ি আছে যেগুলো একদম এক্সক্লুসিভ, আর ড্রেস শুরু হচ্ছে আমাদের 1500 থেকে। এবার যেরকম আমরা কাস্টমাইজও করি, তো যে যেরকম চায় আমরা সেরকমভাবে কাস্টমাইজ করি এবং কস্টটাও সেই হিসেবে কে কী মেটেরিয়াল ইউজ করছে সেটা। আজকে তো লাইমলাইটের কাজটা আসছে, তো সেই অ্যাসোসিয়েশনটা নিয়ে একটু বলেন। অ্যাকচুয়ালি ঋতুপর্ণা দি তো ভালো মানুষ, উনি সব যারা নতুন উঠছে বা কোনো ভালো কজ উনি দেখলে উনি ভীষণ সাপোর্ট করেন, তো এটাই উনিও সাপোর্ট করছেন যে উইভারদের নিয়ে বা এনভায়রনমেন্ট নিয়ে একটা কাজ যেটা আমি করছি সেটার জন্য, তো ওই জন্যই আমাদের এখানে আজকে হোস্ট করা। এই দিকটা হ্যাঁ এই দিকটা আছে হ্যাঁ
দিদি ধরুন একটু দাও একটু ব্যাকে যাও না একটু ব্যাকে যাও হ্যাঁ দিদি একটু থাকুন না শুনুন না সময় থাকো হ্যাঁ আপনি একটু সময় দিদি একটু দেখলে বল ডিঙ্কি ডুকতে ডিঙ্কি ডুকতে ঠিক আছে